সো হে গাইস, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। সো গাইস, আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে আমাদের জীবনের সাকসেসটা আসলে কি, এটাই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। জীবনের সাকসেসটা কি? যখন জন্মালাম বাবা মা ভাবলো এটা তাদের সাকসেস, যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সাকসেস, যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সাকসেস, এরপর স্কুলে গেলাম শিখলাম ফার্স্ট হওয়াটা বা সবার চেয়ে বেশি নম্বর পাওয়াই সাকসেস, এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই সাকসেস, ভুল ভাঙলো, বুঝলাম উচ্চ মাধ্যমিকে এই রেজাল্ট ধরে রাখাই সাকসেস, এখানেও শেষ নয়, এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে চান্স পাওয়াটাই সাকসেস, যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে, আরও পরে বুঝলাম না কলেজ শেষে ভালো চাকরি পাওয়া এবং রোজগার করাটাই সাকসেস, এরপর বুঝলাম না নিজের টাকায় একটি ভালো ফ্ল্যাট কেনাটাই সাকসেস, পরে বুঝলাম সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল সাকসেস, আবার ভুল ভাঙল, এরপর দেখলাম ভালো দেখে বিয়ে করে সুখ সংসার করাটাই আসল সাকসেস, বছর ঘুরলো দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালোভাবে বড় করাটাই সাকসেস, ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই সাকসেস, মেয়ে হলে একটা ভালো ফ্যামিলিতে ভালো চাকুরির ছেলের সাথে বিয়ে দেওয়াটাই সাকসেস। এরপর এলো আমার রিটায়ারমেন্ট, সারা জীবনে জমানো টাকা সঠিক ইনভেস্টমেন্ট করে ইউটিলাইজিং করাটা পারাই সাকসেস, মরার একটু আগে বুঝলাম পৃথিবীতে সাকসেস বলে কোনো কিছু স্থায়ী লক্ষ্য নেই, পুরোটা একটা এগিয়ে যাওয়ার জন্য নিজের তৈরি একটা কম্পিটিশন। সো গাইস, আমাদের জীবনে সাকসেস বলে কিছু হয় না, এটা হচ্ছে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার একটা স্থির পাঠ, সেগুলোকেই আমরা সাকসেস বলে মনে করি। সো হে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন এবং বুঝতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। সো গাইস, নেক্সট ভিডিও কোন টপিকে নিয়ে আসবো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। সো গাইস, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।